বাড়ি কোথায়? বাড়ি ছোটুডিবু ষাট পোষাট। কোথায় এসেছেন? হ্যাঁ কোথায় এসেছেন? এই শিউড়ি এইখানে। হ্যাঁ ভারতবর্ষের বুকে ব্লকের ডেউচা পাঞ্চাবি প্রস্তাবিত কয়লা শিল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে এরই মধ্যে শুক্রবার বীরভূম জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল আদিবাসীদের একাংশকে। যারা এদিন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তারা হলেন ডেউচা পাঁচাবি গ্রামের সভা সমন্বয় হুল কমিটির সদস্য। কয়েকশো আদিবাসীদের নিয়েই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। তাদের মূল দাবি হল ডেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লা খনি শিল্প বাতিল করতে হবে। কয়লা শিল্প বাতিলের দাবিতে তারা এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাদের একটি দল বীরভূম জেলাশাসক বিধান রায়ের সঙ্গে দেখা করেন। সেখানে তারা নিজেদের দাবি দাওয়া জানান। তারা দাবি করেছেন বীরভূম জেলাশাসক তাদের আশ্বাস দিয়েছেন জোর করে কোনো আদিবাসী থেকে জমি নেওয়া হবে না। এর পাশাপাশি তাদের দাবি দেওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি। তবে এদিনের এই মিছিলে উল্লেখযোগ্যভাবে বেশ কিছু আদিবাসীকে দেখা যায় যারা ডেউচি পাঁচামি এলাকার নন। এমনকি তাদের জিজ্ঞাসা করা হলে তারা স্পষ্টভাবে জানান তারা ডেউচা পাঁচামি এলাকার বাসিন্দা নন এবং সেখানে তাদের কোনো জমি নেই। তাদের এই বিক্ষোভ মিছিলে আসতে বলা হয়েছিল তাই তারা এসেছেন। এমনকি অনেকেই জানেননি যে কী কারণেই এই মিছিল। যদিও ডেউচা পাঁচামি গ্রাম সভা সমন্বয়ে হুল কমিটির তরফ থেকে দাবি করা হয়েছে মাঝি পরগনার প্রতিনিধিত্ব করার জন্য হাতে গোনা কয়েকজন বাইরে থেকে এসেছেন, বাকি সবাই গ্রামবাসী। যারা শিল্পের পক্ষে কথা বলছেন তারা এই ধরনের কথা বলে তাদের আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা চালাচ্ছেন। আমরা ডেউচা পাঁচামি গ্রাম সভা সমন্বয় হুল কমিটির পক্ষ থেকে আমরা আজকে সিউড়ি ডিএম অফিসে এসেছি এবং ডিএমকে আমরা ডেউচা পাঁচামি যে প্রস্তাবিত কয়লা খনি বাতিল হওয়ার দাবিতে আমরা সিউড়ি ডিএম অফিসে এসেছি। ঠিক আছে, ডিএম স্যার আশ্বাস দিয়েছেন উনি জোর করে কোনো কয়লা খনন করবেন না আর জোর করে কারো জমিও নেবেন না। আমরা এটাও আমরা ডিএম স্যারকে সাপ জানিয়ে দিয়েছি, আমরা ওইখানে কয়লা কোনো মতে কয়লা খনিটা চাই না। এইখানে যারা আমরা আমাদের আজকে র্যালিতে যে অংশ লোক ছিলেন আমাদের সমস্ত ডেউচা পাঁচামি লোক ছিলেন, কেবলমাত্র দু চারজন আমাদের যে মাঝি পারগানা মহল এবং আমাদের সমাজ সংগঠন থেকে দু চারজন নেতৃত্ব ছিলেন আর সমস্ত আমরা ডেউচা পাঁচামি এলাকার বাসিন্দার। বেশ কিছু লোক বলছে যারা এসছে ময়ূরেশ্বরের ওই প্রান্ত থেকে তারা এমনকি এও জানে না যে বিক্ষোভে কেন এসেছে, বিভ্রান্ত ছড়াইছে। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।